ছিলেন 10 টাকার কুলি, পেটের তাগিদে রিক্সাও চালিয়েছেন একটা সময়। অভাবের তাড়নায় বেশি দূর পড়ালেখা করতে না পেরে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলের আকাশ পাড়ি জমান চট্টগ্রাম শহরে। এরপর বেশ কিছুদিন নগরের বাইজিদে 50-100 টাকা হাজিরায় কাজ করেন একটি চায়ের দোকানে। হঠাৎ এক সূত্র ধরেই বাইজির থানায় উঠা বসা তার হয়ে ওঠেন সোর্স। এরপর থেকেই আর পেছনে ফিরে তাকাতে হয়নি, সোর্স থেকে হয়ে ওঠেন ভয়ঙ্কর সোর্স কাম কেশিয়ার। গ্রামের সেই আকাশী এখন চট্টগ্রামে আকাশের মতো উঠছেন, নামে বেনামে প্রায় 3 কোটি টাকারও বেশি সম্পত্তি তার। শুধু তাই না, নগরীর বাইজিদে আছে বিশাল 2টি ইলেকট্রনিক শোরুম। কীভাবেই বা এই আকাশের উত্থান, মাত্র 12 বছর এক যুগে কীভাবেই বা সে হঠাৎ আঙুল ফুলে কলা গাছ? অনুসন্ধানে বেরিয়ে এসেছে সব চাঞ্চল্যকর তথ্য, এ যেন আরেক এরশাদ সিকদার। ওর যন্ত্রণায় মানুষ ফুটপাতে দোকান, এই রাস্তাঘাটে গাড়ি চলে, ইঞ্জিন লাইন, অটোর লাইন, কোনো কিছু বাদ নাই, সবগুলো নাম বিক্রি করে ও কন্ট্রাক্ট। 2021 সালে লিটন নামক এই তরুণকে থানায় ডেকে নিয়ে সোর্স আকাশ একটি হত্যা মামলার আসামি করেন। এখানেই শেষ নয়, 21-এর আগে 19-20 সালে অস্ত্র মারামারি সহ আরও 3 মামলার আসামি করেন এই ভুক্তভোগীকে। আকাশের চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেই একের পর এক মিথ্যা মামলা কাঁধে উঠে বলে অভিযোগ তার। 2021 সালে 7 মার্চ আমাকে ডাইকা নিয়ে থানার সামনে ইমন মার্ডারে আমাকে আসামি করে দিয়েছে। পায়ের উপরে পা তুলে বলতেছে, তোর তদন্ত বাপ তোকে বাঁচাবে না, তোকে তো এখন আমি মামলায় ঢুকাচ্ছি। হাসতে হাসতে আমাকে থানার সামনে থেকে ডেকে নিয়ে মামলাটায় ঢুকেছে। জানা যায় চট্টগ্রামের বাইজির থানায় আকাশের কথাই শেষ কথা, সে বললে 2-এ 2-এ 4 আর 4-এ 4-এ 8 হয়। লিটনের মতো 6টি মামলা জাবেদ নামক এই তরুণের কাঁধেও। জানান ফুটপাতের সামান্য একজন ব্যবসায়ী তিনি, চাঁদা দিতে অস্বীকার করায় হাসতে হাসতে তার বিরুদ্ধে এই মামলাগুলো ঠুকে দেন আকাশ। আকাশ তো আসলে থানার ক্যাশিয়ার পরিচয় দেয়, আবার অনেক সময় বলে যে OCDC ট্রান্সফার করে। ওর কিন্তু আমার একটা দোকান ছিল এখানে, কিন্তু ওর দোকানটা ওর টাকা চাইছে, টাকা আমি টাকা না দেওয়াতে আমার দোকানটা আরেকজনে দিয়ে দিচ্ছে। এখন দোকানটা ওদের দিচ্ছে, দোকানটা আমার দখলে ছিল, কিন্তু আমার কাছে 50,000 টাকা চাইছে, আমি দিতে পারিনি, দিতে দোকানটা অন্যজনে দিয়ে দিচ্ছি। দাদা তদন্ত করেন, আপনারা জিজ্ঞেস করেন প্রত্যেকটা দোকান থেকে আকাশ সাদারে, কিন্তু দোকানদারা অনেকে ভয়ে বলে না, কি জন্য বললে ওদেরকে মিথ্যা মামলা দেয়। ও কয়েকজন এসআই আছে, কয়েকজন ওসি আছে, ওর ও এরকম বলে, ও ওদেরকে দিয়ে মামলা দিয়ে মানুষকে হয়রানি করে, এবং কেউ এরকম এরকমও বলে এসআই সবগুলোর কানেকশন না দেখলে মানুষের ধরে নিয়ে সালাম দেয় কীভাবে, সবগুলো আছে ওর প্রায় আছে, সাথে ওর কালেকশন আছে, না দেখলে মানুষের মিথ্যা মামলা কীভাবে দিচ্ছে। শুধু লিটন কিংবা জাবেদ নয়, অনুসন্ধানে এমন অন্তত শকানেক নিরীহ মানুষের সন্ধান পাওয়া গেছে, যাদের বিনা অপরাধেই উক্ত থানার কিছু অসাধুর পুরুষের যোগসাজশে মামলার আসামি করা হয়। দেখ, আমার জন্য পারা নাই, সেই জন্য লিটনকে বারবার মিথ্যা মামলা জড়ায়, কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে, কিন্তু মিথ্যা মামলায় 3টা মামলা ওর খালাস হয়ে গেছে, ও মিথ্যা প্রমাণিত হয়েছে। তার পুরো নাম মোহাম্মদ শাহজাহান প্রকাশ আকাশ, নোয়াখালীর সুদারামপুরের এক হতদরিদ্র কৃষকের ছেলে। সে চট্টগ্রামের বাইজিদে এসেই যেন পেয়ে যান আলাউদ্দিনের চেরাগ। অনুসন্ধানে জানা যায় এই থানা এলাকার জুয়ার আসর, পাইকারি ও খুচরা ইয়াবা বিক্রেতা থেকে শুরু করে ভাঙারি দোকান, অবৈধ তেলের দোকান, এমনকি রাস্তার ফুটপাতের চায়ের দোকান থেকেও নিয়মিত চাঁদা তোলেন আকাশ। ব্যবসার বৈধতা অনুপাতে চাঁদা আদায়েরও ভিন্নতা রয়েছে তার, 50 টাকা থেকে শুরু করে 500 টাকা থেকে শুরু, 1,00,000 টাকাও চাঁদা দিতে হয় তাকে। আর এইসব চাঁদার টাকা তোলা হয় থানা পুলিশের নাম ভাঙিয়ে। অনুসন্ধান বলছে মাসে অন্তত প্রায় 50,00,000 টাকা চাঁদা কালেকশন করে সে। দিলে বসতে দেয় না, মানে উঠতে বসতে পারবে না, থানায় আমরা জানাই, জানাইলেও এখন থানা তো আর সবসময় কেন থাকে না, তো থানা যতক্ষণ থাকে ততক্ষণ ধরে আসতে আমাদের উপর নির্যাতন করে বা বিভিন্ন দিকে হয়রানি করে। ফিল্মি কায়দায় অস্ত্র হাতে মহড়া দেওয়া এই যুবকের নাম জিয়া, কথিত আছে সোর্স আকাশের সেকেন্ড ইন কমান্ড তিনি। একটা সময় আকাশ চাঁদা তুললেও এখন চাঁদা তুলেন জিয়া, এছাড়াও মাদক ব্যবসা দখলবাজি সহ নানা অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেও। এই বিষয়ে বাইজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ সঞ্জয় কুমার সিনহার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান থানায় তিনি নতুন যোগদান করেছেন, এই বিষয়ে বক্তব্য দিতে তিনি অপারগতা প্রকাশ করেন। আমি জোনের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, জি আমার কাছে 100% আছে, এবং কি 20-30 জনকে মামলা দিয়ে ফাঁসিয়েছেন সোর্স আকাশ, এই ধরনের ভুক্তভোগীর তথ্য সহ আমার কাছে আছে।
আপনার আকা যদি চাঁদাবাজি করে, আকাশ না যে চাঁদাবাজি করে ভিকটিম থাকে আপনি থানায় পাঠাবেন, আমরা রেগুলার মামলা নেব। সোর্স আকাশ ও জিয়ার অত্যাচার থেকে মুক্তি চান এলাকাবাসীরা। প্রশাসনের কাছে একটাই দাবি, দ্রুত তদন্ত করে যেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।